নিবিদ্রিতা কাহন পর্ব১৩ লিখেছেন মেহরুমা নূর। 5 মিনিট ধরে নিবিড়ের রুমের বাইরে দাঁড়িয়ে আছে আদ্রিতা, হাতে খাবারের প্লেট। সীমানা পেরিয়ে দৈত্যের গুহায় প্রবেশ করবে কি করবে না তাই ভাবছে। তখন নিবিড়ের ওভাবে না খেয়ে চলে আসাটা আদ্রিতার ভালো লাগছিল না। নিবিড়ের না খেয়ে থাকাটা তার কাছে 3 বেলা ভর পেটে খাওয়ার মতো অস্বস্তি হচ্ছে। সেই 1-2 ঘন্টা আগে খাবার টেবিল থেকে চলে এসেছে, তারপর আর যায়নি, রুমের দরজাও আর খোলেনি। শেষমেশ আর থাকতে না পেরে আদ্রিতা নিজেই খাবার নিয়ে চলে এসেছে, কিন্তু ভেতরে যেতে ভয় করছে। না জানি লর্ড গভর্নরের মেজাজ কেমন তুঙ্গে আছে, শুধু শুধুই আগুন হয়ে যায়। পশমে পশমে ক্রোধ, আদ্রিতা মনে মনে নিবিড়কে আলিফ লাইলের দৈত্যের রূপে ইমাজিন করল। বাপরে কি ভয়ানক! আদ্রিতা 3 বার আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিল। 6টাখানেক চানটুকু হাতের মুঠোয় নিয়ে দরজায় টোকা দিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে নিবিড়কে ডাকল। দরজায় কান ঠেকিয়ে কানের সামনে হাত গোল করে ভেতরের অবস্থান পর্যবেক্ষণ করার চেষ্টা করল, কিন্তু না, ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। আদ্রিতা দরজায় আবারও টোকা দিয়ে দিতে গিয়ে খেয়াল করলো দরজার লক খোলাই আছে। আদ্রিতা তাই এবার মনে সাহস জুগিয়ে দরজা আস্তে করে ঠেলে ভেতরে উঁকি দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। জানালার সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা নিবিড় দেখা দিল। 2 প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আদ্রিতা খাবারের প্লেট হাতে নিয়ে বলল, নিবিড় ভাইয়া, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। নিবিড় একইভাবে দাঁড়িয়ে থেকে এই কড়া গলায় বলল, খাবো না, খাবার সহ নিজেকেও নিয়ে দূর হ। আদ্রিতার একটু খারাপ লাগলো, তবে সে হার মানল না। খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নিবিড়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কেন খাবেন না, খেতে তো হবেই, আমাকে না কতবার জোর করে খাওয়ান, আজ আপনাকেও খেতে হবে। নিবিড়ের অতিষ্ঠ কণ্ঠ শোনা গেল, অরি বিরক্ত করিস না, জাস্ট লিভ। আদ্রিতাও হাল ছাড়ল না, সে নিবিড়ের হাত ধরে বলল, চলুন না, খেয়ে নিন, তারপরে সব কথা শুনব, আগে খাবেন। এবার যেন নিবিড়ের ক্রোধের বিস্ফোরণ ঘটল, রাগে আদ্রিতার হাত ধরে হেঁচকাটানে সামনের দেয়ালে চেপে ধরল। নিবিড়ের দিকে তাকাতেই আঁতকে উঠল আদ্রিতা, ভয়ে অন্তরাত্মা কেঁয়ে শুকিয়ে গেল তার। নিবিড়ের চোখ দুটো দিয়ে যেন অগ্নির লেলিহান নির্গত হচ্ছে, চোয়াল শক্ত, কপালের রগ ফুলে হয়েছে নীল। ভয়ে আদ্রিতার কণ্ঠনালী পাকস্থলিতে চলে গেল। নিবিড় আদ্রিতার মুখের উপর ঝুঁকে দেয়াল চোয়াল শক্ত করে বলল, একবার বললে বুঝতে পারিস না তুই, আই সেড লিভ, তোর খাবার তুই খা, বেশি বেশি করে খা, তোকে তো আবার কারোর আদরে হতে হবে না, তাই না? তো যা গিয়ে আদরে হয়ে মানুষের কোলে উচড়ে নাচ, আমার মাথা খাস না, যা এখান থেকে। আদ্রিতার এবার খুব বেশি কষ্ট হচ্ছে, দু চোখে নোনা জলে টুইটুম্বুর হলো। নিবিড়ের এই রৌদ্রতা আদ্রিতার কোমল মনকে আহত করল। সে কি এমন করল, কেন নিবিড় ভাইয়া তার সাথে এমন করছে, এটাই তার ছোট্র মস্তিষ্কে প্রবেশ করছে না। দু চোখের নোনা জল গাল বেয়ে পড়তে সময় নিল না। তা দেখে নিবিড়ের রাগ বাড়ল বই কমল না। নিবিড় রাগে আদ্রিতার মাথার পাশে দেয়ালে একটা ঘুষি মেরে ধমকে বলল, ডোন্ট ইউ ডিয়ার ওরি, ডোন্ট ইউ ডিয়ার ক্রু টু ক্রাই, নাহলে আমি। কথা শেষ হওয়ার আগে এই হঠাৎ কারেন্ট চলে গেল, ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। ভয় পেয়ে গেল আদ্রিতা, অন্ধকারে সে ভীষণ ভয় পায়। এমনিতেও নিবিড়ের আতঙ্কে সে আগে থেকেই আতঙ্কিত ছিল, তার উপর এভাবে আচমকা অন্ধকার হয়ে যাওয়ায় আদ্রিতা ভয়ে দিক বিদিক শূন্য হয়ে গেল। আর তার ফলস্বরূপ সে মৃদু চিৎকার দিয়ে ফট করে নিবিড়কে আষ্টে পেষ্টে আঁকড়ে ধরল। নিবিড়কে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে আতঙ্কিত গলায় বলল, অন্ধকার কেন হয়ে গেল নিবিড় ভাইয়া,
আমার ভয় করছে, কিছু করুন না। আদ্রিতা খেয়াল করলো নিবির কোনো উত্তর দিচ্ছে না, হঠাৎ যেন স্থির হয়ে গেছে সে। বুকে মাথা রাখাই সে নিবিড়ের হৃৎপিণ্ডের তীব্র বেগে বাড়তে থাকা ধুকধুক আওয়াজের ধ্বনি শুনতে পাচ্ছে। সেই ধ্বনি কোনো মধুর সুরের মতোই সুরেলে লাগলো আদ্রিতার কাছে। হঠাৎ করে আদ্রিতা তার ভয় যেন ভুলে গেল, শান্ত হয়ে এলো সে, হারিয়ে যেতে লাগলো নিবিড়ের হৃৎস্পন্দনের সুমধুর ধ্বনিতে। আদ্রিতা টের পেল নিবিড়ের হৃৎস্পন্দনের গতিবেগ যেন আরও তুমুল বেগে ছুটছে। ইস, বুক ফেটে বেরিয়ে আসবে নাকি? নিবিড় তখন থেকে কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না, আর না সে আদ্রিতাকে জড়িয়ে ধরেছে। এভাবে কতক্ষণ গেল তা কেউ জানল না, যেন দুটো মানব নীরব শ্রোতা হয়ে দুজনের হৃৎস্পন্দনের আলোড়ন গুনছে। হঠাৎ করে বিদ্যুৎ এসে আবার রুমে আলো ছড়িয়ে দিল। হুঁশ এলো আদ্রিতার, নিজের অবস্থান টের পেয়ে নিবিড়কে ছেড়ে ছিটকে সরে এলো সে। লজ্জার বহর ছুটল আদ্রিতার পানে। লজ্জায় তাকাতে পারছে না নিবিড়ের দিকে, তবুও একবার চোরা চোখে তাকিয়ে দেখল নিবিড়ের মাঝে এখন আর সেই কঠিনতার ছিটে ফুটেও নেই, কেমন প্রশান্তি প্রশান্তি ভাব ফুটে উঠেছে। কারেন্ট এসেছে, যা এখন। আদিতা খাবারের কথা মনে পড়তেই বলল, আর আপনার খাবার? খাবো না আমি, খেতে ইচ্ছে করছে না। আদ্রিতার কী যেন হলো, সে ফট করে বলে উঠল, আমি খাইয়ে দিলে? চকিত নজরে তাকালো নিবিড়, যেন অভূতপূর্ব কিছু শুনতে পেল সে। কথাটা বলে আদ্রিতা নিজেই লজ্জায় পড়ে গেল, কীভাবে বলে ফেলল সে নিজেও জানে না। এবার নিশ্চয় উনি আমাকে আছাড় মেরে দম নেবেন। কিন্তু আদ্রিতাকে অবাক করে দিয়ে নিবিড় গলা খাঁকারি দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি যখন করছিস তখন আর কী করার, মা দেখলে আবার বলবে আমি আর আমি তার আদরের রাজকন্যাকে কাঁদিয়েছি। তুই যে পিশাচ আমি জানি, তোর হাতের জার্মসগুলো খাইয়ে আমাকে মারার যে প্ল্যান করেছিস তা আমি সফল হতে ভেবেছিস? রাগে আদ্রিতার শরীর টকবগিয়ে উঠছে। আর আমি কিনা একে খাওয়ানোর জন্য মরে যাচ্ছিলাম? নে অরি, পেলি তো তোর শিক্ষা। নিবিড়ের সামনে বসলো, কেমন যেন ভীষণ লজ্জা করছে কাজ করছে তার মাঝে। তখন কথাটা বলে এখন নিজেই ফেঁসে গেছে। লজ্জায় সংকুচিত হতে থাকা মাথা নিচের দিকে রেখেই খাবার মাখিয়ে নিবিড়ের মুখের দিকে এগিয়ে দিল। নিবিড় বলল, খাবার কান দিয়ে খাওয়া আমি শিখিনি এখনো। নিবিড়ের কথায় আদ্রিতা মাথা তুলে তাকিয়ে দেখলো সে না দেখে নিবিড়ের ঘাড়ের কাছে খাবারের লোকমা ধরেছে। নিজের বোকামি দেখে আবারও লজ্জা পেল সে। থ্যাংক ইউ। বাবা, দুধ না খেলে তুমি কি হবে জানো? তুমি যে এরকম হইবে, তুমি এরকম হতে চাও?
তার তনু মনে ভালো লাগার ধুম ঝুম বর্ষণ হচ্ছে। এ শেষ করায় নাও, তারপরে খাও। বাইরে এখনো সবার শোরগুলের আওয়াজ শোনা যাচ্ছে। সব কাজিনরা মিলে আজকের রাত চাঁদে ছাদে আড্ডা দেওয়ার প্ল্যান করেছে, কিন্তু নুরানের এসবে একদমই ইচ্ছে নেই, তাই সে একটু বই খুলে বসেছিল। তবে এত শোরগুলে সে পড়াই কনসেন্ট্রেট করতে পারল না। বিরক্ত হয়ে অগত্যা বই বন্ধ করে বিছানায় এসে ফোনটা হাতে নিল। আশা নীলাম্বরীর সময়ে সাথে সময় কাটানো, এটা তার আজকালকার অভ্যাসে পরিণত হয়েছে। কোনো কিছুতেই যখন নুরান একটু অস্বস্তি বা মেজাজ চিড়িচিড়ি হয়ে থাকে, তখনই নীলাম্বরকে খুঁজে সে। নীলাম্বরীর সাথে যখনই কথা বলে তার মনটা একদম ফুরফুরে হয়ে যায়, এক শীতল প্রশান্তি ছুঁয়ে যায় তাকে। নুরান খুব করে টের পাচ্ছে সে ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অদেখা অজানা মেয়েটাকে ঘিরে তার মনে অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা হয়তো ক্রমশই বাড়বে বই কমবে না। তবে নুরান নিজের অনুভূতির কথা এখনও মেয়েটিকে জানায়নি। সে চায় না বলতে, যদি তার অনুভূতির প্রগাঢ়তা থাকে তাহলে হয়তো নীলাম্বরী নিজেই বুঝে নেবে, না বুঝলেও ক্ষতি নেই। সব কিছু যে পেতেই হবে তার তো কোনো মানে নেই, সব পেরে নষ্ট জীবন। ইন্টারনেট কানেকশন অন করে দেখলো নীলাম্বরীর আইডিতে সবুজ বাতি জ্বলছে। নুরানি প্রথমে টেক্সট করল, তিন সেকেন্ড পর মেসেজ সেন্ড করল, রিপ্লাই এলো, কিসিং সিন চলছে। মোবাইল হাত থেকে পড়তে পড়তে বাঁচলো যেন নুরানের, চরম পর্যায়ে ভেবাচেকা খেয়ে গেল নুরান। এমন কিছু সে মোটেও আশা করেনি। এই মুহূর্তে কেমন ফিলিংস হচ্ছে তা নিজেও জানে না। এমন টেক্সটের কি রিপ্লাই দিবে তাও ভেবে পাচ্ছে না। তাও নিজেকে একটু স্থির রেখে লিখলো, মানে মানে আমার সুইট কিউট বয়ফ্রেন্ড আমাকে চুমু দিচ্ছে আর আমিও তাকে দিচ্ছি। কাশি উঠে গেল নুরানের, মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি, কিসব আবল তবল বলছে। নীলাম্বরে আবারও টেক্সট এলো, আমার বয়ফ্রেন্ডকে দেখবেন, নুরান কি বলবে বুঝতে পারছে না। তবে তার কিছু বলার আগেই ছবি চলে এলো, আর ছবি দেখে নুরান বেচারা আবারও ভেবাচেকা খেয়ে গেল, কারণ ছবিটা ছিল এক পিচ্ছি বাবুর, গুলোমুঠু ছোট্র বাবু। নুরানের ভেতর কোথাও যেন কোনো কিছু আটকে গিয়েছিল যা এখন ছুটে গেল। অনেকগুলো লিপস্টিকের দাগ, বেচারাকে চুমুর নিচে তলিয়ে দিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। নুরানের হঠাৎ যেন এই মাসুম বাচ্চাটার উপর হিংসে জাতীয় অনুভূতি হলো। হিংসের মূল কারণটা বোধ হয় তার গালে লেগে থাকা ওই মেয়েটার অধরের চিহ্নগুলো, মনে মনে হাসল নীলাম। তিন্নির বার্থডে পার্টির আমেজ প্রায় শেষ, বাইরের টুকটাক মেহমানগুলো চলে গেছে, জোহানও চলে গেছে, বাড়ির বড়রা সবাই শুয়ে পড়েছে, ছাদে কাজিনদের আজ আড্ডা জমে উঠেছে। তবে এই আড্ডায় আদ্রিতাদের এন্ট্রিতে নিষেধাজ্ঞা জারি আছে, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বয়ং নিবিড় শাহরিয়ার। আদ্রিতা তানহা সানভি এদের কাউকেই আড্ডায় শরিক হতে দিবে না, কারণ সৌরভ বলেছে বাচ্চা কাচ্চাদের এসব আড্ডায় থাকা যাবে না কোনো মতেই না।
তার না বোকার মতো আশেপাশে তাকিয়ে বলল, জনগণস। অরে তুই জনগণস কই পাইলি? এখানে তো আমরা তিনজন ছাড়া একটা মাঝিও নেই। আদ্রিতা বিরক্তি সুরে বলল, আরে ধ্যাত, ওয়ার্স ধরিস না, ভাবনা দেখ ভাবনা। এবার সানভি বলল, ভাবনা কে ভাবনা? আর ভাবনাকে দেখতে যাব আমরা কোন দুঃখে? ধুর, এমনিতেই মুড খারাপ, তুই কি ভাবনার পেছনে পড়লি? ওই আবালের দল, আমার কথা কি শেষ করতে দিবি আগে? পুরো ফিল্ডটাই নষ্ট করে দিলি। আর আমি বলছিলাম আমাদের দমে গেলে চলবে না, আমাদের রুখে দাঁড়াতে হবে। ওরা আমাদের আড্ডায় নেবে না, কিন্তু আমরা আড্ডায় সামিল হয়েই ছাড়ব। সানভি আর তানহা হাত উঁচু করে স্লোগান করল, জয় আদ্রিতা, জয় আড্ডা। তারপর ওরা চুপি চুপি ছাদের দিকে গেল। ছাদের দরজা খোলাই ছিল। আদ্রিতা হালকা করে মাথা ঢুকিয়ে উঁচু উঁকি দিয়ে দেখলো সবাই ছাদের মাঝে বসে আড্ডা দিচ্ছে। রবি মামা আর অপরাহ্ন ওদের সাথে আছে, সবার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের কাঁচের বোতল। আদ্রিতা লাইন ক্লিয়ার রেখে বাকি দুজনকেও ওর পিছে ডাকলো। এবার তিনজন একসাথে একজন আরেকজনের ওপর মাথা লাইন করে ভেতরে ওদের আড্ডা দেখতে লাগলো। যাক, মহান পুরুষেরা কখনো বিয়ে করে না বৎস। একান্ন দিছিলাম না, 52 দিচ্ছি। খাইছে? খাইছি একটু। বাকিটা তুমি? সমস্যাটা কি? তাসানের কথায় আবারও হাসলো সবাই। নিবির বলে উঠল, তুই আর ভালো হলি না তাসান্যা। এটা টাইম না, একটা টাইম। না, আমি শুধু আমার বউয়ের, আমার বউ ছাড়া কোনো ফুলেই নজর যায় না আমার। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পভূমি চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানিয়ে বেসামাল প্রেম গল্পের 52 পর্ব শুরু করছি, জান্নাতুন নাইমা। সূচনার সঙ্গে হামিদা এলো, চোখের সামনে যা সব ঘটনা দেখলো এরপর আর নিশ্চিন্তে মেয়েকে